না মানে আমি তো তখন আসলে বসের সঙ্গে মিটিং এ ছিলাম, যে কারণে বাধ্য হয়েছি তোমার ফোনটা কেটে দিতে। পরে যাবার ফোন করে তোমার সঙ্গে কথা বলবো, সেই সময়টুকু বস দেয়নি। আর তোমার সঙ্গে তো একটু একটু কথা বলে আমার মন ভরবে না। আচ্ছা শুনো না, কালকে একটু দেখা করতে চাই, অফিস থেকে ছুটি নেওয়া যাবে? তো সমস্যা হয়ে গেল, তাহলে তো অফিসে আবার ফোন করতে হবে। না না সমস্যা হলে থাক, দরকার নেই। না না অসুবিধা নেই, তুমি এটুকু বলছো এটুকু পারবো না কোনো কথা নাকি? তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ বলো। ফোনে বলতে চাইছি না, দেখা হলে বলবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোনো সমস্যা নাই তো? না না এমনি মানে তোমার আমার ব্যাপারে কথা বলতাম। ও আচ্ছা, তা আমি চলে আসি তোমার ওখানে। পাগল নাকি? হ্যাঁ খারাপ বলোনি, কিন্তু পাগল হয়েছি তো তোমার জন্য। এত পাগল হতে হবে না, কালকে তো দেখা হচ্ছেই। তুমি আমার ঘন বারসার প্রথম কদম ফুল, রংধনু সাত রং। করেছি শুরু পান প্রিয়ার কষ্ট মনে গাথিয়া চিত্ত রাঙিয়া সং। কি ঘটনা, কি কবিতা? হ্যাঁ কবিরা মনে হয় দুই সময় কবিতা লেখে, প্রেমের সময় আর বিরহের সময়। তো তুমি কোন অবস্থায় আছো? কদম বনে চিত্ত রাঙাচ্ছি। এখন চিত্ত রাঙাতে হবে না, কালকে যখন দেখা হবে তখন দুজন একসাথে চিত্র রাঙাবো। আর শুনোই না। বলো না প্লিজ। না বাদ দাও, অন্য একটা বিষয়। এই যে এখন যদি না বলো তাহলে আমার রাতের ঘুমটাই আরাম হয়ে যাবে। না আমি আসলে কথাটা তোমাকে বলতে গিয়েই আমার মনে হয়েছে অন্য এক জায়গায় বললেই আমার হবে, মানে আমার হাজার দশেক টাকা দরকার তো, সেটা অফিস থেকে তুলে নিলেই হবে এই আর কি, মানে তোমাকে ঠিক বলতে চাচ্ছিলাম না এই জন্য। ঠিক আছে সমস্যা নেই, আমি নিয়ে আসবো। না না তুমি আমাকে টাকা দেবে, আমি আমি সেটাকে নেবো না তো। কি সমস্যা, তুমি পরে দিয়ে দিও। সমস্যাটা তো এই জায়গায়, পরে তো তুমি নিতে চাইবে না। আচ্ছা পরেরটা পরে দেখা যাবে। আরে তুমি আমাকে টাকা দিয়েই ছাড়বে? ওহ বাই। ওকে রাখি, বাই। কি সমস্যা? কি আর আর কোনো সমস্যা নাই ভাইয়া। তুই লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনতেছিলি কি? লেগা না আই লোকা লোকা কথা শুনুম কি লাগে, বরং আই আপনার লগে কথা বলতাম আইসি। কি কবি ক? আচ্ছা ভাইয়া আপনি কি কামটা আমার লগে ঠিক করছেন নি? কি করছি আমি? সকালবেলা আরে নাস্তা খাবানোর কথা বলি হোটেলে লই গেছেন, ইয়ানো যাই দুগা সিঙ্গারা আরে দিয়েছেন, দুগা সিঙ্গারা আমরা লইছেন, ইয়ার আরে দিয়ে আপনার একটা ফোন আইছে চলি গেছেন, হে নাস্তার বিল কাম আরে দিতে হইছে। আচ্ছা আপনি কি আরে বেকুব পাইছেন কেন? তোরে বেকুব বানামু কি লিগা, তুই তো বেকুবি। আই বেকুব ন, আই যদি বেকুব হয় আপনার সিউটার আপনার আর লগে সিউটারি করছেন, আপনার গার্লফ্রেন্ডের লগে সিউটারি করছেন, এই কথাটা আই কানায় শুনছি। শিওর তুই শুনছস? জি। গুড, তাহলে কানে ধর। ও মানে কি আনা ধরুম কিলে? তুই কানে ধরবি, কারণ তুই আমার কথা লুকাই লুকাই শুনছস। ভাইয়া এটা কিন্তু বারবারই হয়। কানে ধরবি না তুই? আর যদি কানে না ধরি? তোরে তুইলা ছাদের থেকে ফালাই দিব আমি। কি? হ্যাঁ। ধর কানে ধর, এক পা উঁচা কর। এটা কিন্তু ঠিক না ভাইয়া। উঁচা কর, নাহলে তোরে উঁচা করে ফালাই দিব, এক কথা কইবার কম। হ্যাঁ উঁচা কইতাম কেন? হ্যাঁ উঁচা কর। হ্যালো